হ্যালো গাইস, আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আমার নাম সুশোভন বিশ্বাস। আমি আজকে প্রথমবার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটি একটি জাপানিজ মুভির এক্সপ্লেনেশন আমি দিতে যাচ্ছি। তার নাম হচ্ছে নয়েজ। এর কাস্ট নিয়ে যদি কথা বলি, তা এটা আছে তাতসুয়া ফুজিওয়ারা, যে আমাদেরকে ডেট নোট, ব্যাটার রয়্যাল, কাইজির মতো মাস্টারপিস মুভি দিয়েছেন। তারপরে আছে এটাতে রিউনুসুকে কামিকি, যে আমাদেরকে অসাধারণ অসাধারণ মুভি দিয়েছে, আমার ফেভারিট। এবং এতে রয়েছে কেনিচি মাতসুয়ামা, যে ডেট নোটে এল এর ক্যারেক্টার প্লে করেছিল। যদি এই মুভিটির রেটিং নিয়ে কথা বলি, তাহলে এই মুভিটি পেয়েছে আইএমডিবিতে 6.2 আউট অফ 10, মাই ডামা লিস্টে পেয়েছে 7.1 আউট অফ 10, এবং লেটার বক্স ডিতে পেয়েছে 3.2 আউট অফ 5। আমরা মুভির শুরুতে দেখতে পাই যে দুজন লোক গাড়ি করে যাচ্ছে এবং তারা একটি বাড়িতে গেল, এবং সেই বাড়িতে যায় তারা দেখতে পায় যে ওখানে কেউ নেই। তো সেটা দেখে তারা আবার গাড়িতেও চড়ে অন্যখানে চলে যায়, অন্যখানের দিকে রওনা দেয়। তারপরে আমরা এক কৃষককে দেখতে পাই যার নাম কেইতা, এবং কেইতা তার পরিবারের সাথে আনন্দ করছিল। তারপরে আমরা দেখতে পাই এখানে জুন নামের একজনকে, যে কেইতারই বন্ধু। তারপর আমরা সেই দুজন ব্যক্তিকেই দেখতে পাই যারা গাড়িতে ছিল, এবং আমরা দেখতে পাই যে পিছনের জন সামনের জনকে মেরে দেয়। তারপর জুন কেইতার ওখানে আসে, ওদের সাথে কিছুক্ষণ আনন্দ করে, তারপর কেইতা এবং জুন ওখান থেকে চলে যায়। তারপর রাস্তার মধ্যে তাদের দেখা হয় সেই পিছনে বসে থাকা ব্যক্তির সাথে, এবং সেই ব্যক্তিতে কি যেন একটা নিচ্ছিল কোথার থেকে, তো তারা বলে এটা কিন্তু ফ্রি না। তারপর তারা ওখান থেকে চলে যায়। তারপর গাড়ির পিছনে বসে থাকা ব্যক্তিটি কেইতার বাড়িতে আসে এবং কেইতার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। কেইতা যখন বাড়িতে আসে, সে তার বন্ধু সিনিচির কথা বলে, যে কে ভাবতে পেরেছিল যে সে পুলিশ অফিসার হয়ে উঠবে। তারপর সে যখন তার মেয়ের খোঁজ খবর করে, তখন জানতে পারে সে কিডন্যাপ হয়ে গেছে। তারপর তারা খোঁজাখুঁজি করে জুনকে জানায়, জুনও খোঁজাখুঁজি করে তার সাথে। তারপর কেইতা সেই ব্যক্তিকে খুঁজে পায়, এবং সেখানে জুন এবং সিনিচিরও চলে আসে। তারপর তারা সেই ব্যক্তিকে মারে, এবং কেইতার হাতে সেই ব্যক্তি মারা যায়। তারপর সিনিচিরও বলে একে লুকাতে হবে কোথায়। তারপর কেইতা জানতে পারে তার মেয়ে একদম ঠিক আছে, সে একদম ফাইন আছে। তারপর তারা তিনজন মিলে এই লোকটিকে কোথাও একটা জায়গায় লুকিয়ে দেয়, আর তারপর তার ভাবে এখানে রাখাটা কি কে ঠিক হচ্ছে। তারপর দেখানো হয় যে গ্রামবাসীরা সবাই একখানে মিলে গল্প টল্প করতেছে। তারপর দেখানো হয় যে কেইতা এবং জুন এবং তার পরিবার যাচ্ছে একটা রাস্তা দিয়ে, এবং তারা তাদের চাইল্ডহুডের কথা ভাবতেছে, যে তারা কত কষ্ট করে বড় হয়েছে। তারপর দেখানো হয় যে কেইতা জুন এরা সবাই কথা বলতেছিল এই লোকটাকে নিয়ে। তখনই একটা মহিলা আসে আর এদেরকে বলে, এই দেখে নিয়েছি আমি, জেনে গেছি তোমাদের সম্বন্ধে, হে বা তুমি কোথায় যাবে। তারপর এদের সামনে একজন গ্রামবাসী আসে এবং এদেরকে বাঁচায়, কিন্তু বাঁচাতে নিয়ে নিচে মারা যায় ওই মহিলার কাছ থেকে। তারপর জুন এই মহিলাটিকে মেরে দেয়। এরপর যে লোকটি এদেরকে বাঁচিয়েছিল তাদের ফ্যামিলি আসে, এবং তারা জানে যে কেই তার মতো ভালো ছেলে কোনো খারাপ কাজ করবে না, তাই তারা তাদেরই সাথ দেয়। প্রথমের গাড়িওয়ালা ব্যক্তি থেকে খোঁজ পাওয়া যায়, এবং ইনভেস্টিগেশন চালু হয়। আর ইনভেস্টিগেশনে কেইতার উপর সন্দেহ সব থেকে বেশি যায়। এরপর দেখানো হয় যে গ্রামবাসীরা কেইতার অনেক প্রশংসা করছে, কারণ সে গ্রামটিকে বাঁচিয়েছে, তার জন্যই গ্রামটি বেঁচে আছে। এরপর সন্দেহটা যখন কেইতার দিকেই যাচ্ছিল বারবার, তখন সিনিচিরো একটি ভিডিও বানায়, আর সেখানে সে বলে সেই আসল কালপিট, এবং নিজেকে মেরে দেয়। তার এই আত্মত্যাগ দেখে কেইতা এবং জুন খুব কষ্ট পায়। আর কয়েকদিন পর একজন ব্যক্তি সবার মোবাইলে মেসেজ পাঠায় যে কেইতাই আসল কালপ্রিট। এইটা দেখার পর কেইতা বুঝতে পারে না যে এটা কিভাবে হলো, কে করলো এটা। তারপর জুন এবং কেইতা এক জায়গায় যায় লুকায়, এবং তাদেরকে খোঁজাখুঁজি করা হয়। অনেক খোঁজাখুঁজি করতে 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 জুন কেইতাকে বলে যে আমি ধরা দিয়ে দিচ্ছি, তুমি এখানেই থাকো। তখন কেইতা বলে না না না, আর তখনই তাদেরকে ধরে নিয়ে নেওয়া হয় এবং কেইতাকে নিয়ে যাওয়া হয়। তারপর জুন কেইতার পরিবারের দেখাশোনা করতে লাগলো, খেয়াল রাখতে শুরু করলো ওদের। আর তারপর আমরা জানতে পারি যে আসল শয়তান তো জুন, কারণ জুন ছোটবেলা থেকে কেইতাকে হিংসা করত, সে তার ভালোবাসা কেড়ে নিয়েছিল তাই। আর এখানেই মুভি সমাপ্ত হয়েছে। গাইস, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা আমার প্রথমবার একটা মুভি এক্সপ্লেন হচ্ছে, আমার প্রথমবার মুভি এক্সপ্লেন করলাম, তো অনেক কিছুই বাদ পড়ে গেল, অনেক কিছুই আমি এক্সপ্লেন করতে পারলাম না।
তো আপনারা এই মুভিটাকে দেখতে পারেন বিলিবিলি ওয়েবসাইটে, তো আপনারা দেখে নেবেন। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম, বাই।